দেখো দাদা অমর দারাজ দিল, দাও প্রভু দা আমায়াবার অমর দারাজ দিল, দাও প্রভু দা আমায়াবার অমর দারাজ দিল, দাও আলীর মতন বীর সেনানী, আলীর মতন বীর সেনানী জগাতে নিখিল, দাও প্রভু দাও আমায়াবার অমর দারাজ দিল, দাও প্রভু দাও আমায়াবার অমর দারাজ দিল, হামজাকে দাও ঘরে ঘরে জীবন দিতে অকাতরে, হামজাকে দাও ঘরে ঘরে জীবন দিতে অকাতরে, আবার কাবা ভাঙতে নে, আবার কাবা ভাঙতে নে পাঠাওয়া বাবিল, দাও প্রভু দাও আমায়াবার অমর দারাজ দিল, দাও প্রভু দাও আমায়াবার অমর দারাজ দিল, সচ্চাই মান দিয়ে পাঠাও শত সাহাবা, তাদের দেখে বিশ্ব আবার বলুক মারহাবা, সচ্চাই মান দিয়ে পাঠাও শত সাহাবা, তাদের দেখে বিশ্ব আবার বলুক মারহাবা, আবার পাঠাও আবু বকর ফেতনা ফাসাদ আসুক সমর, অনর অটল পাহার সম দাও সে মনের মিল, দাও প্রভু দাও আমায়াবার অমর দারাজ দিল, দাও প্রভু দাও আমায়াবার অমর দারাজ দিল, দাও আলীর মত বীর সেনানী, আলীর মত বীর সেনানী জগাতে নিখিল, দাও প্রভু দাও আমায়াবার অমর দারাজ দিল, দাও প্রভু দাও আমায়াবার অমর দারাজ দিল। বাংলাদেশের আধ্যাত্মিক রাজধানী সিলেট বিভাগের অন্যতম জেলা, প্রাকৃতিক সৌন্দর্যের নৈসর্গিক লীলাভূমি এবং চায়ের ভূমি নামে খ্যাত মৌলভীবাজার জেলার কোলাউড়া উপজেলার অন্তর্গত ঐতিহ্যবাহী হিলফুল ফুজুল বক্সিময়ূল দক্ষিণ চক ইসলামী যুব কমিটির উদ্যোগে আয়োজিত আজকের এই 11তম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের মোহতারাম শ্রদ্ধাভাজন সভাপতি বিশিষ্ট আলেমে দ্বীন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, ঐতিহ্যবাহী বক্সিময়ূল দক্ষিণ চক জামে মসজিদের সম্মানিত ইমাম ও খতিব, আপনাদের সকলের সুপরিচিত এবং শ্রদ্ধেয় ব্যক্তিত্ব জনাব হাফিজ মাওলানা আহবাব খান সাহেব,
أطال الله عمره وبارك الله في حياته আমরা সবাই বলি আমিন আমিন মাহফিলে আরো সভাপতিত্ব করছেন বিশিষ্ট সমাজ সেবক আপনাদের অত্র অঞ্চলের বিশিষ্ট ব্যক্তিত্ব আপনাদের সকলের প্রিয় এবং ভালোবাসার মানুষ জনাব হাজী বশিরউদ্দিন সাহেব আল্লাহ তাআলা ওনাকে কোরআনের জন্য ইসলামের জন্য কবুল কোলাউড়া তথা মৌলভীবাজারবাসী আপনারা সব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমাদের সবাইকে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমাদের সবাইকে সুস্থতার সাথে বাঁচিয়ে রেখে কোরআনের এই বরকতময় মাহফিলে আসার তৌফিক যিনি দিয়েছেন তিনি কে সেই মহান রবের জন্য হৃদয়ের সবটুকু ভালোবাসা আবেগ অনুভূতিকে উজাড় করে দিয়ে খুশি মনে প্রাণবন্ত আওয়াজে উচ্চ কণ্ঠে কালিমাতে শুকর আদায় করে আমরা সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ সম্মানিত সুধী মণ্ডলী যেহেতু মাগরিব থেকে ঈশা সময় খুব সংক্ষিপ্ত সেই কারণে অপ্রাসঙ্গিক অনর্থক কথা বলে আমরা সময় নষ্ট করব না আমরা প্রত্যেকটি মুহূর্তকে কাজে লাগাব আমরা যেন শেষ পর্যন্ত আমলের নিয়তে প্রত্যেকটি কথা শুনতে পারি আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করেন আমিন আরো আস্তে বলেন আমিন আমিন আজকে এই মাহফিলে আসতে পেরে আপনারা খুশি না বেজার খুশি কম না বেশি বেশি আমরা খুশি পরিমাণেও বেশি জবান খুলে পড়েন আল্লাহু আকবার আল্লাহু আকবার এই যে আল্লাহু আকবার স্লোগানটি আপনারা দিয়েছেন এটা কি জঙ্গিবাদী বা উগ্রবাদীদের কোন স্লোগান এটা কি চরমপন্থীদের কোন স্লোগান না বরং আল্লাহু আকবার এই পবিত্র স্লোগানটি হচ্ছে বাতিলের সামনে ইমানদারদের ইমানদীপ্ত চেতনার স্লোগান কিছু মানুষ আছে আল্লাহু আকবার স্লোগান শুনলে তাদের ভেতর দুমড়ে মুচড়ে শেষ হয়ে যায় চেহারা মলিন হয়ে যায় তো এটা তো সিলেট মৌলভীবাজার এরা সবাই আমার এলাকার মানুষ এখানে আমি দরদ এবং আন্তরিকতা নিয়ে বলি যদি এই এলাকায় এইরকম কোনো ভাই থাকেন আমি আপনাকে বলবো ভাই আল্লাহ আকবার স্লোগান শুনলে আপনার খারাপ লাগলে অচিরেই আপনি কোথাও গিয়ে আপনার রক্ত পরীক্ষা করেন কারণ রক্তের ভেতরে আবু জাহালের ভাইরাস ঢুকলো কিনা এটা যাচাই করে দেখা দরকার আল্লাহু আকবার স্লোগান শুনলে আবু জেহেলের খারাপ লাগতো আপনার খারাপ লাগে কেন আল্লাহু আকবার স্লোগান শোনার পরে আবু জেহেলের মন খারাপ হতো আপনার খারাপ লাগে কেন আল্লাহু আকবার স্লোগান শোনার পর মন খারাপ করে যারা আবু জেহেলের দুশর হলো তারা মুসলমান কখনো আল্লাহু আকবারের স্লোগানে মন খারাপ করে না বরং মুসলমান আল্লাহ আকবার এই ইমানদীপ্ত চেতনার স্লোগান নিয়ে সামনের দিকে এগিয়ে যায় এটাকে আপনি জঙ্গিবাদীদের স্লোগান বলেন কিভাবে মুসলমান তো পৃথিবীতে এসে জন্মের পরেই প্রথমে আজান শুনে আজানের প্রথম সেন্টেন্স কি মুখে ডিফা লাগে গেছে নাকি আজানের প্রথম সেন্টেন্স কি আল্লাহু আকবার সিলেটি মানুষ লেখাও দুইজন চট্টগ্রাম কি ভাই হওয়ার সময় কয়জন চট্টগ্রাম তাই লাগে মাঝে মাঝে তুরা তুরা সিলেটি মাতি লাই রাগ করবেন আপনারা দরকার আছে তো আমার নিজের এলাকা তাই আমি যদি নিজের মার ভাষায় না আমার তো মজা তো লাগতো না ঠিক নেই ও দেখলাম কুষ্টিয়ার ভাই একজন আছেন তাই নিয়া মাতবানে অত বই পুস্তকর বাসায় মাঝে মাঝে আমি মিক্সিং করি লই মনে হিতা আমিও পারি অসুবিধা নাই আল্লাহু আকবার এটি সেই স্লোগান পৃথিবীতে আসার পর আমাদের কর্ণকুহরে প্রথম যে সাউন্ড প্রথম যে আওয়াজ ধ্বনিত হয়েছে সেটি হচ্ছে আল্লাহু আকবার মুয়াজ্জিন সাহেব আজান দেন প্রত্যেক দিন কয়বার না পারলে হাত দেখেও বলেন অন্তত কয়বার পাঁচবার আজান শুরু হয় কোন তাকবীর দিয়ে এরপরে আমরা জামাতের সঙ্গে নামাজ আদায় করি সালাত যখন আমরা শুরু করি তখন ইকামত দেওয়া হয় ইকামত শুরু হয় কি দিয়ে নামাজ শুরু হয় কি দিয়ে আপনি মরে যাবেন মারা যাওয়ার পরে লাশকে সামনে রেখে সালাতুল জানাজা
আদায় করা হয়। জানাজার নামাজ শুরু হয় কি দিয়ে, শেষ তাকবীর কি বলে, কি বুঝলেন আপনি? মুসলমানের সন্তান পৃথিবীতে এসে আল্লাহু আকবার আগে শুনেছে, দুনিয়া থেকে যাওয়ার সময়ও আল্লাহু আকবার শুনে বিদায় হয়। আবার আল্লাহু আকবার এটি এমন একটি সেন্টেন্স, পৃথিবীতে প্রত্যেকটি দিন সূর্য উদিত হয় আল্লাহু আকবারের ধ্বনিতে, পশ্চিম দিগন্তে সূর্যাস্ত যায় আল্লাহু আকবারের ধ্বনিতে, সূর্য উঠে আল্লাহু আকবারের ধ্বনিতে, সূর্যাস্ত যায় আল্লাহু আকবারের ধ্বনিতে, পৃথিবীতে এসে আল্লাহু আকবার শুনেই মুসলমানের সন্তান যাওয়ার সময়ও আল্লাহু আকবার স্লোগান শুনে। এর সিগনিফিকেন্স হলো, এর তাৎপর্য হলো, মুসলমানের সন্তান জন্মের সময় আল্লাহু আকবার শুনে যেমন দুনিয়াতে আসে, আল্লাহু আকবার স্লোগান শুনে যেমন দুনিয়া থেকে চলে যায়, ওই মুসলমানের সন্তান জন্ম মৃত্যুর মাঝখানের যে সময়টা পৃথিবীতে অবস্থান করবে, স্লোগান যদি দিতেই হয় সাতা মাতা মার্কা কোন নেতার জন্য স্লোগান নয়, বরং আল্লাহর বরাত ঘোষণা করে আল্লাহু আকবারের স্লোগান দিবে। কিছু কিছু জোয়ান ভাই তোর গলারে কি টিফা মারি ধরেছে, মাঝে মাঝে ছিল টিফা তোমার খেনে কইলাম টিফা মারি ধরছে, এই যুবক ভাই আইন আদর করি মাতিলাই, তুমি কইও কই বড় ভাইয়ের মতো তোমার গলারে কি গে ধরছে, ইলা মুখে দিয়ে আল্লাহু আকবার দেখি বাড়ায় না, কিতা আবুল তাবুল স্লোগান মারো তুমি, হ্যাঁ কুম্বাই গা স্লোগান মারো, তোমার এই কণ্ঠ, তোমার এই জীবন যৌবনের শক্তি সামর্থ্য সব হার দেওয়া, আস্তে কইবা না, হার দেওয়া আল্লাহর দেওয়া শক্তি সামর্থ্য কার ভিজনে গেবে, হ্যাঁ আবুল তাবুল জাগার যাইও না, জাগা মতো যাও, যারা আল্লাহু আকবারের স্লোগান দেয়, যারা আল্লাহর জমিনে, আল্লাহর জমিনে যারা আল্লাহর বিধান আল্লাহর হুকুমাত কায়েম করতে চায়, তারার লগে গিয়ে আল্লাহর বরাত ঘোষণা করে আল্লাহু আকবারের স্লোগান দাও, ঠিক আবুল তাবুল জাগা পায় যাইও না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করেন, আমিন। সম্মানিত ভাইরা, আজকের এই মাহফিল যুব সমাজের ভাইদের উদ্যোগে আয়োজন হয়েছে। যুবক এরা হচ্ছে একটি জাতির মেরুদণ্ড, মানুষের জীবনে পাঁচটি পর্যায় রয়েছে, নাম্বার ওয়ান শিশুকাল, নাম্বার টু কৈশোরকাল, নাম্বার থ্রি যৌবনকাল, নাম্বার ফোর প্রৌঢ়কাল, নাম্বার ফাইভ বৃদ্ধকাল। মানুষের জীবনে কয়টি পর্যায় আছে? পাঁচটি পর্যায় রয়েছে। দেখেন এই পাঁচটি পর্যায়ের মধ্যে একেবারে মাঝামাঝিতে আছে যৌবনকাল, এর আগেও দুটি দুর্বলকাল, পরেও দুটি দুর্বলকাল। যৌবনকালের আগে আছে শিশুকাল কৈশোরকাল, আর যৌবনকালের পরে আছে প্রৌঢ় এবং বৃদ্ধকাল। এই মাঝখানের সময়টা হচ্ছে সবচাইতে গুরুত্বপূর্ণ সময়, এটা মানুষের লাইফের টার্নিং পয়েন্ট। এই জন্য বলা হয় ইউথ ইজ কল্ড দ্য গোল্ডেন সিজন অফ হিউম্যান লাইফ, যৌবনকালকে মানুষের জীবনে স্বর্ণালী সময় বলা হয়। যৌবনকাল হচ্ছে মানুষের জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ সময়, আবার এই যৌবনকাল হচ্ছে মানুষের জীবনের সবচাইতে ঝুঁকিপূর্ণ সময়। দেখেন যৌবনকালকে আমি গুরুত্বপূর্ণ বলে আখ্যায়িত করলাম, আবার ঝুঁকিপূর্ণ সময় বলেও আখ্যায়িত করলাম, একটা সময়কে গুরুত্বপূর্ণও বললাম আবার ঝুঁকিপূর্ণও বললাম। কেন যৌবনকাল এই জন্যই গুরুত্বপূর্ণ, যদি কোনো মানুষ তার জীবনের এই গুরুত্বপূর্ণ সময় অর্থাৎ যৌবনের শক্তি সামর্থ্য এটার সঠিক ব্যবহার করে, তাহলে সে তার কেরিয়ার, চারিত্রিক সমৃদ্ধি, নৈতিক সমৃদ্ধি এবং জীবনের কাঙ্ক্ষিত সফলতা লাভ করতে সে সক্ষম হবে। এই জন্য যৌবনকাল মানুষের জীবনে গুরুত্বপূর্ণ, আবার এই যৌবনকাল মানুষের জীবনের সবচাইতে ঝুঁকিপূর্ণ সময়। এর কারণ হলো যৌবনকালে মানুষের শরীরে শক্তি সামর্থ্য কম থাকে না বেশি থাকে, যৌবনের উন্মাদনাকে যুবকরা যদি অপব্যবহার করা শুরু করে দেয়, যৌবনের শক্তি সামর্থ্যকে অপব্যবহার করলে ওই যুবকের দুনিয়াও বরবাদ হবে আখেরাতও বরবাদ হয়ে যাবে। এই জন্য আমি বলেছি যৌবনকাল হচ্ছে মানুষের জীবনের জন্য গুরুত্বপূর্ণ, সঠিক ব্যবহার করলে গুরুত্বপূর্ণ,
অপব্যবহার করলে ঝুঁকিপূর্ণ। যুব সমাজ হচ্ছে একটি জাতির মেরুদণ্ড, একটি সমাজ সভ্যতা কিংবা একটি জাতির রাষ্ট্রের সমৃদ্ধি সফলতা যুবক আর তরুণদের উপরই অনেকাংশে ডিপেন্ড করে। কারণ কোন সমাজ রাষ্ট্র বা সভ্যতার যুবকরা যদি তাদের যৌবনের শক্তিকে সঠিকভাবে কাজে লাগায়, তাহলে ওই সমাজ সভ্যতা কিংবা ওই রাষ্ট্র সফলতার শীর্ষ চূড়ায় পৌঁছে যায়। আবার কোন জাতির যুবক এবং তরুণরা যদি দিকভ্রান্ত পথভ্রষ্ট হয়ে যায়, তাহলে ওই জাতির পতন অনিবার্য হয়ে দাঁড়ায়। পৃথিবীতে যতগুলো বিপ্লব সফলতার মুখ দেখেছে, প্রত্যেকটি বিপ্লব বা সংগ্রামের পেছনে যুবক আর তরুণদের কন্ট্রিবিউশন সবচাইতে বেশি ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন দিনের দাওয়াত দিলেন, দাওয়াতি এই মিশনে সর্বপ্রথম এগিয়ে এসেছে যুবকরা, এরপরে সেই বদর উহুদ খায়বার থেকে নিয়ে শুরু করে মক্কা বিজয় পর্যন্ত ইসলামের জন্য জীবনকে যারা সবচেয়ে বেশি বিলিয়ে দিয়েছে তাদের মধ্যে যুবকদের সংখ্যাই হচ্ছে সবচাইতে বেশি। আবার দেখেন সেই চীন বিপ্লব ফরাসি বিপ্লব থেকে নিয়ে শুরু করে এই ভারতীয় উপমহাদেশের ভাষা আন্দোলন, স্বাধীনতা আন্দোলন, 69-এর গণঅভ্যুত্থান, 71-এর স্বাধীনতা সংগ্রাম, সব কয়টি সংগ্রাম বা বিপ্লবে যুবকদের কন্ট্রিবিউশন, যুবকদের পার্টিসিপেট, যুবকদের অবদান, যুবকদের ত্যাগ কুরবানি কম না বেশি। কি বুঝলেন? তাহলে যুবকরা হচ্ছে বাঁধ ভাঙা জোয়ারের মতো, যুবকরা যেদিকে ছুটে যায় সেই দিকে একটি গণজোয়ার তৈরি হয়ে যায়। যুব সমাজ একটি জাতির উত্থান ঘটিয়ে দিতে পারে। আবার এই যুবকরা যদি পথভ্রষ্ট হয়ে যায়, একটি জাতির পতন হয়ে যেতে পারে। আমার যে যুবক ভাইয়েরা আয়োজন করেছে এবং যে যুবকগুরু এখানে এসেছে, মুরব্বী বাবারা আবার রাগ করেন না যে হুজুর দেখি যুবকদের মানে যে আজকে হুজুর দেখি বক্তব্য শুরু করেছে যুবকদেরকে অ্যাপ্রোচ করছে বেশি। আপনাদের খুশি হওয়ার কথা, এই যুবকগুলো তো আপনাদের ছেলে নাতি পুতি ভাতিজা, তাই না? এবং এরা আগামী দিনের জাতি গড়ার কর্ণধার। এই যুবকগুলো যারা জাতির উত্থান ঘটাতে পারে, সভ্যতা নির্মাণ করতে পারে, সেই যুবকগুলোকে আজ ধ্বংস করে দেওয়ার জন্য নিত্য নতুন উপাদান, নিত্য নতুন কর্মসূচি এবং ষড়যন্ত্র অলরেডি শুরু হয়েছে। দেখুন এই যুবকগুলো বর্তমানে আপনি বাংলাদেশে অনেকে আছে বলে দেশ অত ওয়াজ মাহফিল, অত ওয়াজ দেখি তো, অত ওয়াজ করে কিতা যে হয় দেখবা, কিছু কিছু আল্লাহর কুতুব হল ফেসবুকে লেখালেখি করেন, ব্যাকরণ সকুর মাজা লাগাইছে রঙের চশমা, ওয়াজ মাহফিল হয় কিতা লাভ হয়েছে এবং উচ্চ না, আগে যাত্রা গান হোম আসেন না বেশি আছে, অঙ্ক ওয়াজ বাড়ছে না যাত্রা বাড়ছে? তো ওয়াজ বাড়ায় তো যাত্রা গেছে, কি লাভ হয়েছে? নি এক সময় সিনেমা হলের সামনে মানুষের ভিড় থাকতো, আর অঙ্ক সিনেমা হলের মালিক হল বিখ্যাত বড় গেছে, ওয়াজ বলে কিতা লাভ হইলো এবং উচ্চ না কপাল ফুরা ব্যাক কলিমা। মুসলমানের কোন জন্ম লইয়া তুমি এমন ভাবে এমন ভাষায় মাতো, তোমার মা তার নাস্তিক হলের মাতর মাঝে আমি কোনো পার্থক্য ঢুকাইয়া হই না, বড় কষ্ট লাগে। এ দেশে ওয়াজ মাহফিল আছে বলে যুবকদের চরিত্র এখনো ঠিক আছে। কয় ওয়াজ মাহফিল দিয়ে কি হচ্ছে? এদেশে ওয়াজ মাহফিল বেড়েছে বলে যুবকদের মুখে দাড়ি বেড়েছে, এদেশে ওয়াজ মাহফিল বেড়েছে বলে যুবকদের টাকনুর উপরে কাপড় উঠেছে, এদেশে তাফসীর মাহফিল বেড়েছে বলে মসজিদের সামনের কাতারে যুবকদের অংশগ্রহণ বেড়েছে। ওয়াজ মাহফিল দেয় কিতা হয়েছে বেকুবর বেকুব, কত বড় কুতুব হয়েছে দর্শকদের। আগে যুবকরা সবাই মিলে কনসার্টের আয়োজন করতো, আর এখন এই মুসলিম এলাকার যুবকরা সবাই মিলে কুরআনের মাহফিলের আয়োজন করছে, ঠিক কি না? এখন বাংলাদেশে একটা কুরআনের মাহফিলে, ওয়াজ মাহফিলে, তাফসীরের মাহফিলে যুবকদের বাদ ভাঙা গণজোয়ার সৃষ্টি হয়েছে। এটা দেখে কোরআন বিরোধীদের কলিজায় আগুন ধরে গিয়েছে। এরা চিন্তা করছে আমরা এত বিরিয়ানি খাওয়াই, জিলাপি খাওয়াই,
এত সুযোগ সুবিধা দেই, তারপরেও যুবকদেরকে ডেকে আনতে পারি না। আর কোরআনের মাহফিলে যুবকরা পকেটের পয়সা খরচ করে না খাইয়া দৌড়ায়, এজন্য যুবকরা যেন দিন চর্চার এই জায়গায় এসে আর দিন চর্চা করতে না পারে। যুব সমাজকে ধ্বংসের জন্য নতুন নতুন প্ল্যানিং করা হচ্ছে, তার মধ্য থেকে একটি ভয়াবহ প্ল্যান হচ্ছে অ্যালকোহল নিয়ন্ত্রণ বিধিমালা। এটি করে মদের লাইসেন্স দেওয়ার মাধ্যমে এদেশের যুবক আর তরুণ সমাজকে ধ্বংসের এক নতুন পায়তারা শুরু হয়েছে। আমরা রাজনৈতিক ভাবে কেউ আওয়ামী লীগ করি, কেউ বিএনপি করি, কেউ জাতীয় পার্টি করি, এটা আমাদের রাজনৈতিক পরিচয়। করেছে না আল্লাহ হারাম করেছে, তা আপনি মদের লাইসেন্স দেওয়া মানেই হচ্ছে সরাসরি আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করা। দল মদ নির্বিশেষে কথাগুলো শুনুন, মদ মদের দোকান যদি সব জায়গায় পাওয়া যায়, আপনি যে কোনো দল করে নিবে, আপনার ছেলে মেয়েরাই আপনার নাতি পুত্রেরাই মাদক আসক্ত হয়ে আপনারে কুপাবে। কিন্তু কি আইন করা হলো, যে এলাকায় 100 জন মদের লাইসেন্সধারী থাকবে সেখানেই মদের দোকান খোলার অনুমতি দেয়া হবে। এখন যদি সব এলাকায় এলাকায় এরকম মদের দোকান পাওয়া যায়, তাহলে নেশা গ্রহণ সহজ হয়ে যাবে না কঠিন হয়ে যাবে? আর মনে রাখবেন, নেশা যত সহজ হবে, নেশা গ্রহণ করা মানুষের জন্য যত সহজ আসবে, নেশা যত বেশি মানুষের দুর্গোড়ায় পৌঁছাবে, পরিবার সমাজ সভ্যতা ধ্বংস হয়ে যাবে। এই আইন যে করছেন, আপনি কি চিন্তা করেন না, আপনার নিজের ছেলে নিজের মেয়েও তো গিয়ে ওই মদের দোকানে মদ খাইতে পারে। মদ খেলে কি হয়? আমার বড় ভাই একবার আমাকে বলছেন, অমুক এলাকার বাড়ি আসলে মদ খাইয়া আইয়া এমন বেথা লইছেন, এমন মাথা লইছেন, গরু আইয়া তার বউরে কইরা আম্মা কিতা গো কিতা গো রায় মদ খাইয়া এমন বেথা লইছে তার মা কে আর তার বউ হোক আনছিল, কারণ সেন্সলেস হয়ে গেছে। রাস্তায় রাস্তায় যদি মদ পাওয়া যায়, মদের দোকান পাওয়া যায়, সিএনজি ড্রাইভার, টাকার ড্রাইভার, অটো রিক্সার ড্রাইভার, রিক্সার ড্রাইভার রাস্তা উঠবো রাখ হইব দেলা মারি দিয়ে এক বোতল, এখন বোতল এক বোতল মারিয়া যদি হে গাড়ি চালাবি আরম্ভ করে, গাড়ি রাস্তার থাকবো না খালো গিয়া করবো, তাইলে নেশা যত সহজ হইব অ্যাক্সিডেন্ট তত বাড়বো না কখনো? নেশা যত বাড়বো জামাই বউর সমস্যা বেশি বাড়বে। মদ খাইয়া আইয়া বউরে ফিটা শুরু করবে। একদিকে মদের লাইসেন্স আপনি দিবেন, অন্যদিকে পারিবারিক কলহ বাড়বে। মদের লাইসেন্স দিয়ে দিয়ে মদ যদি সহজ করে ফেলা হয়, নেশা গ্রহণ যদি সহজ করে ফেলা হয়, আরো কি ভয়াবহ সমস্যা হবে শুনেন। আপনারা যে লাইসেন্স দিচ্ছেন, আপনাদের পুলামাইয়ারাই তো মদ খাইয়া আইয়া আপনাদেরই ঐশীর মতো কুপাকুপি করে একদম শেষ করে ফেলতে পারে। আমি বুঝি না, মানুষ এত কিছু দেখার পরেও শিক্ষা নেয় না কি জন্য? সব জায়গায় যদি নেশা গ্রহণের ব্যবস্থা হয়ে যায়, এই যুবকগুলো তো ধ্বংস হয়ে যাবে, এই তরুণরা ধ্বংস হয়ে যাবে। এই যুবক আর তরুণদেরকে ধ্বংস করার জন্যই কি এই ধরনের বিধিমালা প্রণয়ন করা হচ্ছে? আমরা রাজনৈতিক ভাবে এক একজন এক এক দল করলেও এই দেশের মানুষেরা ধার্মিক, এই দেশের মানুষ ধর্মীয় সেন্টিমেন্টকে সবচাইতে বেশি সম্মান করে। এক একজন এক এক দল করলেও আমরা হালাল হারামে কোনো মেনে চলি। এজন্য আমরা বলতে চাই, অচিরেই এই সমাজ বিধ্বংসী যুব সমাজকে নষ্টের এই কালো আইনকে বন্ধ করে দিতে হবে। আমরা ওই যে স্লোগান দিই আল কোরআনের আলো ঘরে ঘরে জালো, ও যে ভাই হইল সংশোধ জালো, আরে ভাই সংশোধ কারে দিয়ে জ্বালাইতা, মানুষে এখনো কোরআন শুদ্ধ করে ভর্তি করে, আপনি আগে মানুষকে কোরআন শুদ্ধ করি কাউকা কোরআনের আলো মানুষের হৃদয়ে জ্বালাওকা, আর স্লোগান দেওয়া লাগতো না।
যদি মানুষের হৃদয়ে আগে কোরআন ঢুকানি যায়, আলোকিত হৃদয়ের মানুষ যারা এই কোরআনওয়ালা মানুষ, এরা এমনিও দেখবা ই জমিনের প্রতি ইঞ্চি মাটির উপরে কোরআনের পতাকা তারা পতপত করে উড়াই ইনশাআল্লাহ। স্লোগানটা আবেগ দিয়া নাই, বিবেক দিয়ে হওয়া উচিত। এর লাগে আমি গত দুই তিন বছর ধরে বাংলাদেশের যেখানে যাই এই স্লোগানটা মানুষের শিখাইয়াই তে বুকসি বই থেকে যদি শুরু হয়। কোলাগুড়াতে আমি আগেও আইয়া এই স্লোগান হইয়া গেছে বিভিন্ন জায়গা, এলাকার নাম মনে না আমার, বহুত জায়গা হইয়া গেছে। আপনারও বুকসি মূল তো সম্ভবত একটা ইউনিয়নের নাম, এই ইউনিয়নের এই দক্ষিণ চক গ্রামের নাম জানি, দক্ষিণ চক গ্রাম থেকে স্লোগান এটা শুরু হোক, আস্তে আস্তে গোটা ইউনিয়নও যাইব। ফেসবুকেও আজকে মাহফিল শেষে স্ট্যাটাস এগো মারি দিবা, আল কোরআন ওর আলো হৃদয়ে হৃদয়ে কিতাব প্র্যাকটিস করিলাই একবার জানি। আমি কই আল কোরআনের আলো আপনারা কিতা কইবা, আল কোরআনের আলো হৃদয়ে হৃদয়ে জালো, আল হাদিসের আলো ইসলামের আলো। স্লোগানটা আপনাদের পছন্দ হয়েছে না অপছন্দ হয়েছে? এটাই স্লোগান হওয়া দরকার। হৃদয়ে হৃদয়ে মানুষের কোরআন ঢুকে গেলে এই আলোকিত হৃদয়ের মানুষগুলোকে দিয়ে একদিন কোরআনের রাজ কায়েম করা সম্ভব হবে ইনশাআল্লাহ। তো আমি বলছিলাম এই যুবকগুলোকে নষ্ট করে দেওয়ার জন্য নানা মুখে প্ল্যানে যুবকগুলো অ্যাডিক্টেড হয়ে যাচ্ছে। এই যুব সমাজ এরা যেন নষ্ট হয়ে যায়। কলেজ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস, এই বিশ্ববিদ্যালয় আর কলেজের ক্যাম্পাস গুলো এগুলো জ্ঞান আহরণের জায়গা হওয়ার কথা ছিল, কিন্তু কিছু কিছু বিশ্ববিদ্যালয়ের হলের ভিতরে ঢুকলে দেখবেন খালি গাজার গন্ধ পাওয়া যায়। এই বিশ্ববিদ্যালয়গুলো তো গাজাখুরি রাস্তানা হওয়ার কথা ছিল না। এই বিশ্ববিদ্যালয়গুলোতে যদি আল্লাহর কোরআন পড়ানো হতো, সিলেবাসে তো সব আছে, যদি কোরআন হাদিসও সিলেবাসে থাকতো, তাহলে বিশ্ববিদ্যালয়ের হলগুলো গাজাখুরির আস্তানা হতো না, বরং বিশ্ববিদ্যালয়ের হলগুলো মুত্তাকি পরহেজগারের আস্তানা হয়ে যেত। আমার যুবক ভাইদেরকে ধ্বংস করে ফেলা হচ্ছে। আমার যুবক ভাইদেরকে বলবো খবরদার, যৌবনকালের ব্যাপারে সাবধান হয়ে যান, কারণ এই যৌবনকাল মানুষের জীবনের সবচাইতে দামি দৌলত। যৌবনকাল মানুষের জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ সময়। কাল কিয়ামতের কঠিন দিনে আল্লাহর সামনে আমরা সবাই দাঁড়াব, রব্বুল আলামিনের কাছে পাঁচটি প্রশ্নের জবাব না দিয়ে আল্লাহর কোন বান্দা এক কদম নড়তে পারবে না। নবীজি বলেছেন, লা তাযুলু কদামা ইবনে আদম মিন ইনদি রাব্বিহি হাত্তা ইউসআলা আন খামসিন। নবীজি বলেছেন পাঁচটি প্রশ্নের জবাব দেওয়ার আগ পর্যন্ত আল্লাহর কোন বান্দা কিয়ামতের দিন এক কদম নড়াতে পারবে না। তার মধ্যে একটি প্রশ্ন করা হবে, আন শাবাবিহি ফিমা আবলাহু, আমার বান্দা তোমার যৌবন কাল তুমি কোথায় ব্যয় করেছ? যৌবনের হিসাব দেওয়া লাগবে কার কাছে? যেই যৌবন কালের ব্যাপারে আল্লাহর কাছে স্পেশালি জিজ্ঞাসিত হওয়া লাগবে, এই যৌবন কাল আপনার কোথায় ফাটম ফুটম করে যায়। হ্যাঁ, নবীজি বলেছেন ইখতানিম খামসান ক্বাবলা খামসিন, পাঁচ জিনিস আসার আগে পাঁচটি জিনিসের কদর করো। তার মধ্যে একটি বিষয় হলো, নবীজি বললেন শাবাবাকা ক্বাবলা হারামিক, বুড়া হয়ে যাওয়ার আগে যৌবনকালের কদর করো, বুড়া হয়ে যাওয়ার আগে যৌবনকালের কদর করো, কারণ এই যৌবনকাল চলে গেলে টাকা পয়সা ক্ষমতা দিয়ে যৌবনকালকে আর ফিরিয়ে আনা সম্ভব হবে? যৌবন চলে গেলে আর যৌবন ফিরে পাওয়া যাবে? যাবে না। এখানে আমার পিতৃতুল্য সম্মানিত অনেক বাবারা আছেন যাদের চুল দাড়ি এখন সাদা হয়ে গিয়েছে বয়সের ব্যবধানে, ওনারাও কিন্তু আমাদের মতো একসময় যুবক ছিলেন। আমরা যারা যুবক আছি হায়াত থাকলে আমরাও আমার এই বাবাদের মতো একদিন হয়ে যাবে। এই যৌবন যখন চলে যাবে আপনি আর ফিরে পাবেন না। এই জন্য নবীজি বলেছেন যৌবন থাকাকালীন সময়ের কদর করো। এখন প্রশ্ন হলো, হাউ টু স্পেন্ড ইউর ইউথ টাইম, কিভাবে আপনি আপনার যৌবন কাটাবেন, কিভাবে যৌবনকালের কদর করবেন, কিভাবে আপনি আপনার যৌবনকালের কদর করবেন, কি করে আপনি আপনার যৌবনকাল কাটাবেন? সবাই একটু মহব্বতের সঙ্গে আওয়াজ দিয়ে বলেন তো, আমাদের যৌবনের শক্তি এবং সামর্থ্য দিয়েছেন কে? যিনি যৌবনের শক্তি আর সামর্থ্য দিয়েছেন ওই যৌবনদাতা মহান রবের কাছে নিজের যৌবনটাকে বিক্রি করে ফেলতে হবে।
নিজের যৌবনটা আল্লাহর দ্বীনের পথে কাটিয়ে দিতে হবে। এই যৌবনকালের শরীরের শক্তি সামর্থ্য দিয়ে আল্লাহর বিধানগুলো পরিপূর্ণভাবে মেনে চলতে হবে। আযান হয়ে গিয়েছে যুবক ভাইরা, সব কাজ কর্ম ফালাইয়া থুইয়া মসজিদে দৌড়াও, কারণ আযান হয়ে গেলে মসজিদে যাওয়া লাগবে, হুকুমটা কার? আল্লাহ। অনেক যুবক আর তরুণ ভাইরা আছেন, আযান হলে তারা মসজিদে যায় না। জিজ্ঞেস করলাম, কলিজার টুকরা ভাইরা মসজিদে যাও না কেন? কই হুজুর, আমরা তো এখনো ইয়াং, বয়সে জোয়ান, তরুণ, আমরা কেন এখন মসজিদে যাব? চুলদারি পাকুক, বুড়া হই, তারপরে আমরা মসজিদে যাব? আমার ভাইরা, এটা হচ্ছে শয়তানের পজিটিভ ধোঁকা। আপনি যে বুড়া হবেন এমন কোনো গ্যারান্টি কি আছে নাকি বলেন? আপনার মতো কত যুবকেরা রাতের বেলা ঘরে ঘুমায়, সকাল বেলা ঘর থেকে লাশ বের হয়ে আছে না? নাই। মনে রাখা দরকার, পৃথিবীতে আসার জন্য সিরিয়াল আছে কিন্তু যাওয়ার জন্য কোনো সিরিয়াল নাই। পৃথিবীতে আসার সময় সিরিয়াল মেইনটেইন হয়, প্রথমে আসেন দাদা, এরপরে বাবা, তারপরে ছেলে, এরপরে দাদার ঘরে নাতি হয়। এই রকম দুনিয়াতে আসার জন্য সিরিয়াল মেইনটেইন হয় কিন্তু যাওয়ার সময় সিরিয়াল ব্রেক হয়ে যায়। মাঝে মাঝে সমাজে আমরা এমন করুণ চিত্র দেখতে পাই, ছেলের লাশ বাবা কবরে নামায়, অথবা আমরা মাঝে মাঝে দেখি নাতির লাশ দাদা কবরে নামায়। আসে না নাই? চোখের পলকে আমরা লাশ হয়ে যেতে, চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস, হবে তোমার নাম মসজিদের মাইকে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। বাড়ি থাকবে, বাড়িওয়ালা থাকবে না। এই জন্য আমার যুবক ভাইদেরকে বলবো, যুবক ভাইরা, বুড়া হব, চুলদারি পাকবে, হাতে লাঠি নিব, লাঠি ভর করে চলব, তারপরে নামাজে যাব, শয়তানের এমন প্রতারণার ফাঁদে পড়ে যাও না, কারণ বুড়া আমরা নাও হতে পারি। এই যে আমার চাইতে বয়সে ছোট অনেক তরুণ যুবক ছেলেকে আমি চিনতাম, যারা আমার আগেই দুনিয়া থেকে চলে গিয়েছে। বলেন তো, এইরকম অনেক যুবক দুনিয়া থেকে চলে গিয়েছে, নজির আছে না নাই? এই জন্য আমার ভাইরা, খবরদার, শয়তানের এই ফাঁদে পড়ে নামাজ ছেড়ে দিও না। যৌবন কালের ইবাদতের দাম বড় বেশি। নবীজি বলেছেন, একজন বুড়া মানুষের ইবাদতে আল্লাহ যত খুশি হন, যুবক আর তরুণদের ইবাদতে আল্লাহ তার চাইতে আরো বেশি খুশি হন। আমি বলছিলাম কিভাবে তাহলে যৌবন কালের কদর করা দরকার। যৌবন কাল আল্লাহর পথে কাটাও, আজান হয়ে গেলে মসজিদে দৌড়াও। এই যৌবন কালের শক্তি সামর্থ্য আল্লাহর দ্বীনের বিপরীত পথে খরচ করো না, আল্লাহর কালামটা শিখো। আরে আমার যুবকদেরকে কিভাবে নষ্ট করা হচ্ছে, যেই বয়সে আমার কলিজার টুকরা ভাইদের হাতে বই খাতা কলম আল্লাহর কোরআন আর রাসূলের হাদিস থাকার কথা, কিছু স্বার্থবাদী মানুষ নিজেদের স্বার্থ আর ক্ষমতার জন্য যুবকগুলোর হাতে বই খাতা কলমের বিপরীতে লাঠি সুটা পিস্তল উঠায়া দিয়েছে। যুবক ভাইরা, কিপ ইন ইউর মাইন্ড, ইউথ ইজ নট এ গিফট গিভেন বাই লিডার। যৌবন তোমার নেতার দেওয়া গিফট নয়, যৌবন তোমার নেতার দেওয়া গিফট নয়, যৌবন দিয়েছেন কে? কোথায় খরচ করছো গিয়ে যৌবন? যে বয়সে যুবক ভাইদের হাতে বই খাতা কলম থাকার কথা, এখন ইয়াবা বাবা খাজা গাজা এদের হাতে মদ তুলে দেওয়া হয়েছে, লাঠি সুটা তুলে দেওয়া হয়েছে, কিছু মানুষ নিজেদের ক্ষমতার জন্য এভাবেই আমার কলিজার টুকরা যুবক ভাইদেরকে ব্যবহার করে এভাবেই তারা যুবকদের যৌবনের শক্তি নিয়ে তারা বাণিজ্য করে যাচ্ছে। আমার যুবক ভাইদেরকে বলবো, আজে বাজে জায়গায় দৌড়াইও না, বেনামাজি আল্লাহর দিন বিরোধী কোরআন বিরোধী লোকদের পেছনে দৌড়াইও না। আল্লাহর কোরআন থেকে কথাগুলো শোনায়া যায়, হেদায়েতের নিয়তে কথাগুলো শোনো। কিয়ামতের দিন জাহান্নামের মধ্যে ভণ্ড পথভ্রষ্ট গোমরা নেতা আর গোমরা পথভ্রষ্ট কর্মীদের সাক্ষাৎ হবে। কর্মীরা তাদের নেতাদের সামনে দাঁড়াবে, দাঁড়িয়ে বলবে, নেতাজি
কোথায় যাচ্ছেন? আপনার হুকুম মতো আকাম কুকাম করে এখন জাহান্নামে এসেছি। নেতা আর কর্মীর মধ্যে কি কথোপকথন হবে? 1000 বছর আগে আমাদেরকে সাবধান করার জন্য কোরআনে সেগুলো তুলে দিয়েছেন কে? দেখুন এবার ভণ্ড কর্মীরা, পথভ্রষ্ট কর্মীরা, তাদের পথভ্রষ্ট গুমরা নেতাদেরকে আটকে কি বলবে? সূরা ইব্রাহিম খুলে দেখবেন আল্লাহ তাআলা সেগুলো তুলে দিয়েছেন। فَقَالَتْ دُعَفَاءُ لِلَّذِينَ اسْتَكْبَرُوا إِنَّا كُنَّا لَكُمْ تَبَعًا فَهَلْ أَنْتُمْ مُغْنُونَ عَنَّا مِنْ عَذَابِ اللَّهِ مِنْ شَيْءٍ কথাটা মোল্লার নাকি আল্লাহর? فَقَالَتْ دُعَفَاءُ لِلَّذِينَ اسْتَكْبَرُوا পথভ্রষ্ট গুমরা কর্মীরা তাদের পথভ্রষ্ট গুমরা নেতাদেরকে বলবে, ইন্না কুন্না লাকুম তাবান, নিশ্চয়ই আমরা তোমাদের অনুসারী ছিলাম, তোমরা যা বলেছো তাই করেছি, যা মিছিল দিতে বলেছো তা মিছিল দিয়েছি, যে স্লোগান দিতে বলেছো সেই স্লোগান দিয়েছি, যাকে পিটাইতে বলেছো তাকেই পিটিয়েছি, যাকে ঘর বাড়ি ছাড়া করতে বলেছো তাকেই ঘর বাড়ি ছাড়া করেছি, তোমাদের কথা মতো সব আকাম কুকাম করে এরপরে এখানে এসেছি। এখন দুনিয়ায় তো আকাম কুকাম করে ধরা খাইলে তোমাদের অনেক সাপোর্ট সহযোগিতা পেয়েছি, ওসি ধরে নিয়ে গেলে ওসির কাছে, হ্যাঁ বেটা ওসি হারে দর্শন, আমার লোক তাড়াতাড়ি সার আসেনি, ওসি সাহেব না ছেড়ে যদি উপরে পাঠাইয়া দেয় আদালতে সেখানেও জামিনের ব্যবস্থা করেছে। কিন্তু আজ প্রশ্ন হলো, ফাহাল আনতুম মুগনুনা আন্না মিন আযাবিল্লাহি মিন শাই, আজ আল্লাহর আযাব থেকে বাঁচানোর জন্য কোনো তদবীর করতে পারবেন? এটা কর্মী তার ওই ভণ্ড পথভ্রষ্ট নেতাকে প্রশ্ন করছে। এখন এই পথভ্রষ্ট গুমরা নেতাগুলো, এরা তো আবার সুযোগ পাইলে খালি বক্তৃতা করত, কর্মীদের লাফালাফি দেখে নেতারা বিরক্ত হয়ে বলবে, থাম বেশি কথা বলিস না, আমাদেরকে কথা বলার সুযোগ দে, আমাদের কথা শোন। এবার পথভ্রষ্ট গুমরা নেতারা কর্মীদেরকে কি বলবে শোনেন, এখানে আলেমরা বসে আছেন, ভুল বললে তারা যেন আমাকে সংশোধন করে দেন। তারা তখন বলবে, কালু লাউ হাদানাল্লাহু লাহাদাইনাকুম, তারা বলবে লাউ হাদানাল্লাহ, আল্লাহ তাআলা যদি আমাদেরকে হেদায়াত দিতেন, লাহাদাইনাকুম, তাহলে তোমাদেরকে আমরাও হেদায়াত দিতাম, আমাদের নিজেদের কপালেই তো হেদায়াত ছিল না, তো আমরা কিভাবে তোমাদেরকে হেদায়াতের দিকে আহ্বান করব? পথভ্রষ্ট গুমরা নেতারা তাদের গুমরা কর্মীদেরকে তখন বলবে, সাওয়াউন আলাইনা আজাযিনা আম সাবারনা মালানা মিন মাহিস, তারা বলবে যতই চিল্লা চিল্লে চিৎকার চেঁচামেচি করো কোনো লাভ হবে না, আজ এই জাহান্নামে তোমাদের অবস্থা আর আমাদের অবস্থা সমান সমান, আজকে নেতা কর্মীর আযাব সমান সমান, কোন বেনামাজির পিছনে দৌড়াও, কোরআন নাই ইসলাম নাই কার পিছনে দৌড়াও, যার আদর্শের ভেতরে রাসূলুল্লাহর নেতৃত্বের কোনো বৈশিষ্ট্য নেই কার পিছনে তুমি দৌড়াও? আযাব হচ্ছে না, আযাব শেষ হওয়ার পর আমরা ফিরব ইনশাআল্লাহ, সবাই বসে করো না, আজকে নেতা কর্মীর অবস্থা হলো আযাব সমান সমান। কর্মীরা আপত্তি জানাবে, আপত্তি জানিয়ে বলবে আমরা সমান সমান আযাব মানি না, আল্লাহর কাছে তারা তাদের গোমরা পথভ্রষ্ট নেতাদের বিরুদ্ধে দুইটা অভিযোগ করবে। সবাই মহব্বতের সঙ্গে আওয়াজ দিয়ে বলেন তো অভিযোগ করবে কয়টা? এক নম্বর অভিযোগ করবে, তারা বলবে কালু রব্বানা তারা বলবে, এরা আমাদের লিডার ছিল, আমাদের সর্দার ছিল, এদের কথা মেনে আমরা পথভ্রষ্ট হয়ে এখানে এসেছি। আল্লাহ তাআলা বলবেন তোমরা আমার কাছে কি চাও? এবার পথভ্রষ্ট কর্মীরা তাদের পথভ্রষ্ট নেতাদের বিরুদ্ধে আল্লাহর কাছে প্রথম দাবি পেশ করে বলবে, অগরব আমরা যে বিষয়টি চাইছি তা হলো, রব্বানা আতিহিম দিউফাইনি মিনাল আযাবি ওয়াল আনহুম লানান কাবীরা, তারা বলবে আল্লাহ এদের কথা শুনেই যেহেতু জাহান্নামে আসছি, আজ জাহান্নামে আমাদেরকে যে আযাব দিবা, আতিহিম
দিআফাইনি মিনাল আযাব, আমাদের নেতাগুলোরে আযাব পিটা ডবল করে দিবা। নেতা নেতাগিরি শুনবে ওই দিন, ঠিক কি না? এটা এক নাম্বার দাবি। আর দুই নাম্বার দাবি, নেতারা বল কর্মীরা বলবে, ওগো আল্লাহ এই ভণ্ডগুলোরে আমাদের সামনে দাও। নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালি, এদেরকে আমাদের সামনে দাও, এদেরকে পদদলিত করে পায়ের তলায়, পায়ের তলায় এদেরকে পিষ্ট করে তারপরে জাহান্নামে যাবে। নাউযুবিল্লাহি মিন। এজন্য আমার যুবক ভাইদেরকে বলছিলাম, ওই হাদিসের ব্যাখ্যায় কথাগুলো বলছিলাম, আল্লাহর নবী বলেছেন যৌবন কালের কদর করো। যৌবন কাল কিভাবে কদর করবেন? আল্লাহর বিধান মোতাবেক যৌবন কাল কাটাবেন, আজান হয়ে গেলে মসজিদে দৌড়াবেন, নামাজটা সবার আগে ঠিক করবেন। দুই নম্বর, ভণ্ডাদের পেছনে না গিয়ে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের জন্য, আল্লাহর দিন আল্লাহর জমিনে যারা আল্লাহর দিন কায়েম করতে চায় সেই সকল লোকদের বিশেষ করে আলেম ওলামাদের সঙ্গে হয়ে যাও। তারপরে এখন তথ্য প্রযুক্তির অপব্যবহার থেকে নিজেকে হেফাজত করা দরকার। এখন তথ্য প্রযুক্তির ভয়াবহ কুফলের ভেতরে আমার যুবকরা আক্রান্ত হয়ে গিয়েছে। আমার যুবকদের চরিত্র এখন প্রযুক্তির অপব্যবহারের কারণে নষ্ট হয়ে যাচ্ছে। আমার যুবক ভাইরা, তরুণ ভাইরাই, এই যৌবনের বয়সটাকে এভাবে নষ্ট করে দিও না। আমার অনেক যুবক ভাইরা হাতের মধ্যে স্মার্টফোন পেয়ে আর স্মার্টফোনের মধ্যে ইন্টারনেটের কানেকশন পেয়ে এখন দেখা যায় তারা অশ্লীলতা বেহায়াপনায় অনেকেই আছে গা ভাসিয়ে দিয়েছে। অনেক যুবকেরা আছে রাতের বেলা যখন বাড়িতে একা রুমে ঘুমায় সে মনে করছে তার মা বাবা অন্য রুমে আছে, তার হাতে স্মার্টফোন আছে, স্মার্টফোনের সাথে ওয়াইফাই কানেকশন আছে, ইন্টারনেট কানেকশন আছে। অনেক যুবক কিন্তু এখন পর্নোগ্রাফিতে এডিক্টেড হয়ে পড়েছে। অনেক যুবকেরা এখন পর্নোগ্রাফিতে এডিক্টেড হয়ে পড়েছে, ইউটিউবে ঢুকে অশ্লীল সিনেমা অশ্লীল নাটক দেখছে। সে মনে করছে আমার ভাই বোন রাতের বেলা আমাকে দেখছে না, আমার মা বাবা আমাকে দেখছে না। কিন্তু আমার কলিজার টুকরা ভাইরা, আপনাদেরকে প্রশ্ন করছি, বলেন তো, বন্ধ রুমে অন্ধকার রুমে একা অবস্থায় মা বাবা ভাই বোন সবাইকে ফাঁকি দেওয়া গেলেও একজন তো একজনকে তো ঠিকই ফাঁকি দেওয়া যাবে না, তিনি কে? আমার যুবক ভাইদেরকে বলবো, আল্লাহকে ভয় করো, তাকে ফাঁকি দেওয়া সম্ভব নয়। ফোনের মধ্যে পাসওয়ার্ড লাগিয়ে রেখেছো, তুমি ভাবছো ফোনে তো পাসওয়ার্ড দেওয়া, কেউ আমার ফোনের ভেতরে কি আছে দেখবে না জানবে না? কেউ যদি নাও জানেন একজন তো ঠিকই জানেন, তিনি কি? আমার যুবক ভাইয়েরা, ওই আল্লাহকে রাজি খুশি করার জন্য তথ্য প্রযুক্তির কুফল থেকে বেঁচে থাকো, তথ্য প্রযুক্তির অপব্যবহার কমিয়ে দাও, তথ্য প্রযুক্তিকে ভালো কাজে লাগাও, নিজের যৌবনের বয়সটাকে হেফাজত করো, যৌবনটা নষ্ট করে দিও না। এই যৌবন বয়সের বড় দাম, যৌবনকালীন বয়সে চরিত্র বিধ্বংসী কোনো কাজ করো না, রাস্তাঘাটে মেয়েদেরকে ডিস্টার্ব করো না, বরং চরিত্র গঠন করো ইউসুফ আলাইহিসসালামের মতো, যাকে আল্লাহ তাআলা এই দুনিয়ার অর্ধেক সৌন্দর্য দিয়েছেন, যার রূপের মুখে মুগ্ধ হয়ে সেই যুগের মিশরের সুন্দরী রূপসী নারীরা ফল কাটতে গিয়ে নিজেদের আঙ্গুল কেটে ফেলে দিয়েছিল। আল্লাহ আকবার, কি সুন্দর সুপুরুষ তিনি ছিলেন, যাকে দেখে সেই যুগের সুন্দরী রূপসী নারীরা মুগ্ধ হয়ে গিয়েছিল। ইউসুফ আলাইহিসসালাম যেই ঘরে থাকতেন সেই ঘরের দুষ্ট মহিলা জুলাইখা ইউসুফ আলাইহিসসালামকে প্রত্যেকদিন তার চোখের সামনে দেখে, প্রত্যেকদিন তার চোখের সামনে দেখতে দেখতে ইউসুফ আলাইহিসসালামের প্রতি তার মোহ বেড়ে গেল। একদিন সে নির্জনে তার দাসীর মাধ্যমে একেবারে খাস কামরা ইউসুফ আলাইহিসসালামকে নিয়ে আসলো, সাতটি দরজা ছিল সবগুলো দরজায় তালা লাগিয়ে দিল। এরপরে ইউসুফ আলাইহিসসালামকে মহিলা যখন কুপ্রস্তাব দিল, আল্লাহর নবী সাইয়েদনা ইউসুফ আলাইহিসসালাম লক্ষ্য করে দেখলেন এমন জায়গা বন্ধ এই রুমে, সব দরজা বন্ধ, এখান থেকে একজন ছাড়া আমাকে কেউ উদ্ধার করতে পারবেন না, তিনি কি? ওই মহিলার ভয়াবহ ফাঁদে তিনি পা না দিয়ে কেবলমাত্র আল্লাহকে ভয় করে আল্লাহর নাম নিয়ে তিনি যখন তালাবদ্ধ দরজার দিকে দৌড় দিলেন, আল্লাহ তাআলা তার উপর খুশি হয়ে গিয়ে সবগুলো দরজা আপন কুদরতে খুলে দিলেন। আমার কলিজার টুকরা যুবক ভাইদের চরিত্র এমন করা লাগবে, রাস্তাঘাটে সুন্দরী মেয়েরা হাঁটবে কিন্তু আমরা ডিস্টার্ব করব না,
নিজেদের চরিত্রকে আমরা হেফাজত করব, সামর্থ্য থাকলে বিয়ে করে ফেলব, সামর্থ্য যদি না থাকে তাহলে রোজা রেখে আল্লাহর কাছে তৌফিক কামনা করব। যৌবনের শক্তিকে আমরা অপচয় করব না, নষ্ট করব না। আমার কলিজার টুকরা ভাইরা শুনে, নবীজি আপনাদের ব্যাপারে কত চমৎকার কথা বলেছেন। বুখারী শরীফের হাদিস, নবীজি বলেছেন মাইয়াবমাল্লি মা বাইনা লাহিয়াইহি ওয়া রিজলাইহি আমানু লাহুল জান্নাহ। নবীজি বলেছেন যে ব্যক্তি তার দু চুয়ালের মধ্যবর্তী জায়গা অর্থাৎ জিহবা আর দূরের মধ্যবর্তী জায়গা অর্থাৎ লজ্জাস্থান, এই দুটো জিনিসের জিম্মাদারি যারা গ্রহণ করবে, আমি নবী কাল কামতের দিন তাদের জন্য জান্নাতের জিম্মাদার হয়ে যাব। আমার যুবক ভাইরা, চরিত্রের জিম্মাদারি গ্রহণ করেন, নবীজি কিয়ামতের দিন আপনার জন্য জান্নাতের জিম্মাদার হয়ে আপনাকে সঙ্গে নিয়ে জান্নাতে ঢুকবেন। সুবহানাল্লাহ। নবীজি বলেছেন শাবাবাকা ক্বাবলা হারামিক, বুড়া হওয়ার আগে যৌবনকে কাজে লাগাও, যৌবনের গুরুত্ব দাও, অর্থাৎ যৌবনকালটা আল্লাহর পথে বিলিয়ে দাও। আমরা যদি আমাদের দুনিয়ার এই ক্ষণস্থায়ী যৌবনকে আল্লাহর কাছে বিক্রি করে দিতে পারি, আল্লাহর দিনের জন্য ওয়াকফ করে দিতে পারি, তাহলে আল্লাহ তাআলা আমাদের প্রতি খুশি হয়ে আখেরাতের জীবনে দুনিয়ার এই ক্ষণস্থায়ী যৌবনের পরিবর্তে চিরস্থায়ী যৌবন দিয়ে আল্লাহ আমাদেরকে জান্নাতে ঢুকাবে। কোন বুড়া মানুষ কিয়ামতের দিন জান্নাতে যাবে না। আমার বুড়া চাচা এখন ওলা যাইছো, হুজুর তো দেখা বড় বেলাই তো নাইছে, কত সময় লাইনে বসলা। কোন বুড়া মানুষ জান্নাতে যাবে না, কথা আমার নয়, বলেছেন মুহাম্মদ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি যখন এই কথা বললেন, একজন বুড়ি মহিলা কেঁদে ফেললেন। নবীজি বললেন বুড়ি মাগো তুমি রাগ করো না, কারণ বলেন তো জান্নাত হলো নিয়ামতের জায়গা, এনজয় করা, ফুর্তির করার জায়গা। এখন সেখানে যদি 60-70 বছরের বুড়া আর বুড়ি মানুষেরা যায়, সেখানে গিয়ে এনজয় করতে পারবে না। এই জন্য শরীরে শক্তি থাকার দরকার আছে না নাই। এই জন্য কিয়ামতের দিন যত মানুষ জান্নাতে যাবে, আল্লাহ তাআলা তাদেরকে 30 বছরের ভরা যৌবন দিয়ে জান্নাতের ভেতর ঢোকাবে। সবাই যুবক হয়ে যাবে। তাহলে আমরা যদি দুনিয়ার ক্ষণস্থায়ী জীবনকে, ক্ষণস্থায়ী যৌবনকে আল্লাহর দিনের জন্য ওয়াকফ করে দিতে পারি, কিয়ামতের দিন আমাদেরকে আখেরাতের জিন্দেগিতে চিরস্থায়ী যৌবন দিয়ে জান্নাত যিনি দান করবেন তিনি কে। শুধু তাই নয়, বুখারি মুসলিম এবং তিরমিজি শরীফ বিখ্যাত হাদিসের তিনটি গ্রন্থে এই হাদিস বর্ণিত হয়েছে। নবীজি বলেছেন সাবাতি ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াউমা লা যিল্লা ইল্লা যিল্লুহ। সাত শ্রেণীর মানুষকে রব্বুল আলামিন কাল কিয়ামতের মাঠে, যেদিন আল্লাহর আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না, সেই দিন সাত শ্রেণীর মানুষকে আল্লাহ তার আরশের ছায়ার নিচে জায়গা দিবেন। তার মধ্যে এক শ্রেণীর যুবক হলো তারা, ও সাব্বুন সাফি ইবাদাতিল্লাহ, যেই যুবকরা তাদের যৌবন কাল আল্লাহর ইবাদতে কাটিয়েছে। এই জন্য আমার যুবক ভাইদেরকে বলে যাবো, যৌবন কাল, যৌবন কালকে নষ্ট করে দিও না। এই তথ্য প্রযুক্তির অপব্যবহার করে এবং স্বার্থবাদী মহলের ষড়যন্ত্রের শিকার হয়ে নিজের যৌবনকে নষ্ট করে দিও না। এই যৌবনকে আমরা বিলিয়ে দিব কার জন্য? আল্লাহর জন্য যৌবন বিলিয়ে দিব। আর আমার জীবনের মডেল হিসাবে যাকে গ্রহণ করব তিনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে কুরআনের মাহফিলে আপনারা এসেছেন, আমার হাতে এটা হচ্ছে প্রিন্টেড কুরআন, আর আমার নবী ছিলেন প্র্যাকটিক্যাল কুরআন। সুবহানাল্লাহ। প্রত্যেকেই প্রত্যেকের ঘরে নবীজির সিরাত, সিরাতের একটা বই কিনে রাখবেন, বায়োগ্রাফি পড়বেন নবীজির, নবীজির বায়োগ্রাফি পড়বেন, কুরআন পড়বেন, কুরআন সুন্নাহ মোতাবেক জীবনযাপন সবাই যদি আমরা করতে পারি, আমাদের উপর খুশি হয়ে জান্নাত দিয়ে দিবেন কে? আল্লাহ। আমি বড় অসুস্থ, আপনাদের কাছে দোয়া চাই, ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে সুযোগ করে দিলে আমারও কোনো একদিন কোরআনের ময়দানে লম্বা সময়, আপনারা তোমার এলাকার মানুষ, লম্বা সময় আর একবার আলোচনা করবো না ইনশাআল্লাহ। সবার কাছে দোয়া আছে, জামাতের সময় হয়ে গিয়েছে, যত আলোচনা করেছি আল্লাহর কাছে আমলের তৌফিক কামনা করে আমার কথা এখানেই শেষ করছি। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিক আশহাদু আন লা ইলাহা ইল্লা আনত আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। একটা ইসলামী সঙ্গীত শুনতে চেয়েছেন বলে সবে আমাদের ভালোবাসা সবই যেন হয় শুধু প্রভু তোমারই জন্য, রাগ ক্ষোভ ঘৃণা গুলো তাও যেন হয় শুধু প্রভু তোমারই জন্য।
ভালোবাসি বাসি ভালো ভালোবাসি প্রভু তোমাকে ইয়া হাবিবি ইয়া রাসূলুল্লাহ হৃদয়ে গেঁথেছি তোমাকে মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আ'তা লিল্লাহ ওয়া মানা লিল্লাহ ফাকাদ استكمل الإيمان من أحب لله وأبغض لله وأعطى لله ومنع لله فقد استكمل الإيمان দোয়া একেবারে হবে আখেরে মাযাত ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু